আমার কাছে বাচ্চা বাচ্চাই ফিল হয়েছে, মনে হচ্ছে বাচ্চা মাই, কিন্তু সবাই তো আর আমার মতো চিন্তা করবে না। আচ্ছা, তো এটা বাচ্চাদের কন্টেন্ট, ভালগান না? না, বাচ্চাদের কন্টেন্ট না। So you watched it, huh? So এখন বলো, এই যে এই নাটকগুলো তোমাদের এখন যাচ্ছে, ভিডিওগুলো ফেসবুক ইউটিউব এরকম কার্ড ভার্সন করেও যাচ্ছে, মেয়েটার নাম হচ্ছে পার্সা ইভানা অ্যান্ড ছেলেটা হচ্ছে ফারহান, বলো তুমি নো হিম অ্যান্ড ইউ নো দ্যাট গার্ল টু? না, আমি আসলে মানে চিনি ওকে, নামেই চিনি মেয়েটাকে, কাজও দেখি নাই খুব বেশি একটা। ওকে অনেক ফেমাস, এই যে আই এম নট শিওর, কিন্তু যে এরকম করে যে কমেন্টগুলো এটার নিচে তুমি যদি দেখতে পাও, এত সব জঘন্য সব কমেন্টস, মানে যে বাংলাদেশে নাটকে এরকম অবস্থা এরকম হয় এবং তোমরাগুলো কাজ করো যেহেতু, সো ওই জন্য জানতে চাচ্ছিলাম যে আসলে এই যে বাংলাদেশি নাটক এত খারাপ হয় জানা ছিল না। আচ্ছা, এবং এখানে কমেন্ট আছে হচ্ছে 2.9 কমেন্টস, মানে প্রায় 3000 কমেন্টস, ওইখানে সবগুলোই হচ্ছে বাজে বাজে সব কমেন্ট। ঠিক আছে, এইসব নাটক দেখলে মনটা চায়, ডায়লগস, ডাবল মিনিং ডায়লগস অ্যান্ড ওর যেভাবে পোর্ট্রে করতেছে, এবং তুমি নিজে দেখছো, তোমার কি মনে হয় তুমি বলো না? এখন আমি তো পুরোটা দেখি নাই নাটকটা, আমি শুধু আমাকে জাস্ট তুমি যে ক্লিপটুকু দেখলাম, যেটা আমিও দেখতে পাইছি, হ্যাঁ যেটা আমি ক্লিপটুকুই দেখলাম, যদিও ওকে খুব বেশি একটা আমি চিনি না, ওর সাথে আমার পরিচয় আছে, একটা কাজে হয়তো দেখা হয়েছিল, হয়তো কোনো একবার একটা সিন হয়তো করছিলাম ওর সঙ্গে। না, আমার কথা হচ্ছে ও ও দর্শক তো, পাবলিক তো অনেক ধরনের কথা বলে। আমি কিছুদিন আগে একটা যে শাড়ি পরা এরকম একটা সেলফি আপলোড দিয়েছিলাম, সেই সেই ছবিটার নিচে এত বাজে বাজে এত নোংরা নোংরা কমেন্ট, মানে তুমি চিন্তাও করতে পারবে না। তারপর না পারে আমি রিপ্লাই দেওয়া শুরু করছি যে এই ছবিতে কি খারাপ দেখলা যে কারণে তোমরা এই ধরনের নোংরা কমেন্ট করতেছো। তো মানুষের কমেন্টের কথা আমি ভুলে যাই, সেইটা সেই জায়গায় কন্টেন্টের কথা বলি, সেটা হচ্ছে ধরো এটা একটা কন্টেন্টই হয়তো ডাবল মিনিং এর কন্টেন্ট। এখন ইউটিউবে তো আমরা এটা তো ইদানিং এসব নাটকগুলো তো টিভি চ্যানেলে যাচ্ছে না, ইউটিউব কন্টেন্ট, হ্যাঁ টিভি কন্টেন্ট এগুলো একদমই না, টিভিতে এগুলো কোনোভাবেই চালাবে না। নাম হচ্ছে সবার ঘর, সবার ঘর। আচ্ছা, নাম নামটাই হচ্ছে তোমার একটা বেশ ইয়ামি একটা কন্টেন্ট আর কি। তো ইউটিউবের জন্য এই এই সব নাটক, এই ধরনের নাটকগুলো এখন হর হামেশাই হইতেছে। আমার কথা হচ্ছে যদি গল্প যদি ডিমান্ড করে বা ক্যারেক্টার যদি ডিমান্ড করে এবং সে তুমি করতে পারো, কিন্তু ওইটা ওইভাবে প্রেজেন্টেবল হইতে হবে, প্রেজেন্ট করতে হবে, মানে তোমার প্রেজেন্টেশনটা ওইরকম রাখতে হবে যে তুমি এই নাটকগুলো কেন করে ওরা, ধরো আমাদের ফিল্মে ফাইন বুঝলাম, হ্যাঁ ফিল্মে ডিমান্ড করে, ফাইন, ইউটিউবে জাস্ট বিকজ সেন্সর নাই, দেখে কোনো সেন্সরশিপ নাই, এই জন্য কি বা ভিউজ লাগবে? হ্যাঁ, এটাও হতে পারে যে একটা ধরো ভাইরাল কন্টেন্ট যেটাকে বলে, আমরা একটা কাজই করি ধরো কন্টেন্টটাকে ভাইরাল করার জন্য, আমরা নামই দিছি ওটা ভাইরাল কন্টেন্ট, যে আমরা চাই এই কাজটা ভাইরাল হোক, সো আমরা ওই কন্টেন্ট নিয়েই করব। তো সেই ধরনের আরো অনেক এই ধরনের আরো অনেক নাটক কিন্তু হয়েছে আগেও, আমরা দেখছি ভালো ভালো আমাদের আরো অনেকেই তো করছে এই ধরনের নাটক। আমি তো স্পর্শিয়ার একটা নাটক দেখছিলাম, আবাসিক হোটেল, না না না, এটা খুবই আপত্তিকর ডায়লগ, আমি দিতে পারবো না, নামটা আমি ভুলে গেছি, তৌসিফার স্পর্শিয়ার একটা নাটক দেখছিলাম, সেটা তো ডাবল মিনিং ডায়লগ ছিল, এটাই ছিল আবাসিক হোটেল, ওটা কি আবাসিক হোটেল ছিল? পুরান ঢাকার কোন একটা বাড়িতে, না ওরা একটা রিসোর্টে যায়, না 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 আবাসিক হোটেল না, পুরান ঢাকার কোন একটা বাড়িতে স্পর্শিয়ার আর তৌসিফের এরকম খুব, এবং আমার কাছে ওই সিনটা অনেক সুইট লাগছে। সো আমি কেন বলছি প্রেজেন্টেশন, এটা হচ্ছে টোটালি ডিরেক্টর কল্ড, যে তুমি ভাইরাল কন্টেন্ট বানাও, ওইটা ভয়াবহ ভাইরাল হয়েছিল, তোমাকে আফটার কাট আমি ডায়লগটা, না ধরো তুমি যে ওই মেয়েটা পার্সা ইভানা ওর জায়গায় তুমি যদি থাকতা,
সো তুমি ডিরেক্টরের সাথে কনসাল্ট করতে কিনা বা অবশ্যই কনসাল্ট করতাম যে আমি মানে ধরো আমার ধরো যতই বলি না কেন যে আমি ইগনোর করব যে যাই 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 বলুক না কেন পাবলিক যে ধরনের কমেন্টই দিক না কেন আমি ইগনোর করব কিন্তু দিন শেষে এই কমেন্টগুলো আসলে মাথায় একটু হলেও লাগে মানে একটু হলেও খারাপ লাগে দূর এত লোকজন এত বাজে কমেন্ট করতেছে এই কাপড়টা পরা ঠিক হয় না কিন্তু আলটিমেটলি কিন্তু ইফেক্ট করে কিন্তু লোকের মানে সাধারণ দর্শকের কথাগুলো কিন্তু ইফেক্ট করে তো সেই ক্ষেত্রে সেই মানে এই যে ক্লিপটুকু দেখাইছো সেইখানে আসলে যেই মেসেজটা দেওয়া হয়েছে এই সিনটার মধ্যে এটা আরো অনেক সুন্দর করে করা যেত মানে আমি যদি ডিরেক্টর হইতাম তাহলে আমি করতাম আর কি আমার মতো করে সেইখানে আসলে এত ধরো এরকম হয়তো দরকার ছিল না ড্রেসটা আমি হয়তো অন্যরকম লাগতাম শি লুকস বিউটিফুল ওকে অনেক সুন্দর লাগতেছে কিন্তু এটা ওর ওই সৌন্দর্য তো সবার কাছে হয়তো সুন্দর লাগতেছে না বা অনেকের কাছে ভালগাল লাগতেছে অনেকের কাছে আগলি লাগতেছে মানে থাকে না তোমার কাছে কেমন লাগতেছে আমার কাছে তো ভালোই লাগছে বাচ্চা মেয়ে যদিও আমার কাছে বাচ্চা বাচ্চাই ফিল হয়েছে মনে হচ্ছে বাচ্চা মেয়ে কিন্তু সবাই তো আমার মতো চিন্তা করবে না আচ্ছা তো এটা বাচ্চাদের কন্টেন্ট ভালগাল না না বাচ্চাদের কন্টেন্ট না কন্টেন্টটা একটু কিন্তু এই এই সিনটাই ধরো এটা অন্যভাবে করা যায় তো ধরো এইটা এইটাই পুরো রোমান এটা কিন্তু খুব সুন্দর একটা রোমান্টিক সিন তাই না যে ওয়াইফ এটা খুবই সুইট একটা সিন ও ব্লাউজ লাগাতে পারতেছে না হাজব্যান্ডকে ডাকতেছে এটা একটা কনজুগাল লাইফে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হর হামেশাই হচ্ছে এরকম না হয় তাহলে হয়তো এত আগ্রহ লাগতো না এত খারাপ লাগতো না এত ভালগাল লাগতো না এত ভালগাল লাগতো আচ্ছা তুমি যেটা বলাইতে চাইলে ওটাই বললাম তাহলে হয়তো একটু ভালো কমেন্টস যেগুলো বলতেছিল কমেন্ট বাজে কমেন্ট গুলো পিঞ্চ করে বাট তুমি তো অনেক পজিটিভ ভালো কমেন্টও পাও ওগুলো তখন ইন্সপায়ার হ্যাঁ আমি অনেক ভালো কমেন্ট পাই আমি নেগেটিভ কমেন্ট পাই মাঝে মাঝে কিছু কিছু আছে যারা সিরিয়াল ট্রোলার মানে ধরো তারা আমার প্রত্যেকটা ছবিতেই ওই একটাই আইডি ধরো একই ধরনের কমেন্ট করতেছে হয়তো দুই তিনটা আইডি আছে এরকম তো ওইগুলো সাথে সাথে ব্লক হয়ে যায় আবার নতুন আইডি খুলে সাথে সাথে আবার কমেন্ট করা শুরু করে তো আগে দেখা যেত যে শুধুমাত্র নোংরা কমেন্টের জন্য কমেন্ট অপশন অফ করে রাখতাম কিন্তু অন্য যারা আছে যারা ভালো কমেন্ট করে ওরা সারাক্ষণ বলে যে আপু আপনি ওদের জন্য আমাদেরকেও ব্লক করে রাখছেন আমরা কমেন্ট করতে পারি না তো এই জন্য খুলে দিছি দুই একটা যেটা কমেন্ট দেয় এখন দেয় তারা আমাকে পছন্দ করে না এটা তাদের পয়েন্ট অফ ভিউ ওরা আমার কাছে এসেই জানায় যে আপনাকে আমার পছন্দ না আই হেট ইউ আই অ্যাপ্রিসিয়েট দ্যাট যে অন্য কাউকে বলতেছে না আমাকেই বলতেছে আমাকে অপছন্দ করে আমাকেই বলতেছে আই অ্যাপ্রিসিয়েট দ্যাট আচ্ছা আমি জানতে চাচ্ছিলাম পজিটিভ কমেন্ট গুলো তখন তোমাকে ইন্সপায়ার করে কেন অবশ্যই পজিটিভ কমেন্ট ইন্সপায়ার করে ইদানিং তো আসলে ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো অনেক অনেক অপশন চালু হয়েছে আস্ক মি এ কোয়েশ্চেন একটা ইয়ে আছে তো এটা আমার খুবই পছন্দ হয়েছে আমি অত বেশি মানে টেকনো না অত বেশি ইয়ে করি না পারি না আর কি সত্যি কথা টেকনোলজি ফ্রেন্ডলি না আমি পারি না এই জন্য আমি বুঝি না দেখে পারি না দেখে বুঝি না তো দেখলাম ওখানে আমি কিছুদিন আগে লিখছি যে আস্ক মি এ কোয়েশ্চেন বেশ কয়েকটা কমেন্ট ইন্ডিয়ান ওনারা ইন্ডিয়ান সিটিজেন কলকাতা থেকে লিখছে যে আপু আপনাকে খুবই পছন্দ করি আপনাকে খুবই ভালো লাগে আপনার অভিনয় খুব ভালো লাগে আপনার এই নাটকটা দেখছে নাটকের নাম ধরে লিখে দিছে সো এটা অনেক অ্যাপ্রিসিয়েটেবল না মানে নিজেকে অনেক ইন্সপায়ারিং আর ইন্সপায়ারিং অনেক ইন্সপায়ার করে ইন্সপায়ারিং ওয়ার্ড সেগুলো কমেন্টগুলোই নাও তুমি ওগুলোই লাইক অ্যাকসেপ্ট করে নাও ওগুলো না আমাকে নেগেটিভ কমেন্টগুলো নিতে হবে নেগেটিভ কমেন্ট গুলো নিতে হবে যে আসলে তারা মানে নেগেটিভ কমেন্ট গুলো কি তুমি কোনো বাজে কাজ করছো ওই জন্য তো করে না ওটা ধরো দ্যাটস देयर ব্যাড হ্যাবিট না ওটা ওটাই করে কিন্তু ধরো কিছু কিছু সমালোচনামূলক কমেন্ট আছে যেগুলো আমি অবশ্যই নিব যে তোমার এরকম হয়ে গেছে এটা এরকম হওয়া ঠিক হয় না এটা এরকম হওয়া উচিত ছিল এই কাপড় পরছো কেন অন্য কাপড় পরতা এই যে তোমার কন্টিনিউটি ঠিক নাই এই এই নাই এই জুতা কি বিচ্ছিরি জুতা পরছো বা এটা এরকম করে বলার কি আছে এটা হা করে কাদা কি আছে কি বাজে মেকআপ হয়েছে এইগুলো অবশ্যই নেই কিন্তু কিছু কিছু থাকে খুবই জঘন্য জঘন্য কমেন্ট যেগুলো আসলে মুখে ভাষায় প্রকাশ করার মতো না কোনো একটা নর্মাল ছবিতেও ফর নো সাম রিজন খুব নোংরা একটা কথা লিখে দিল সেগুলো তো ওনাদেরকে আমি কিছু করতে পারবো না আলটিমেটলি দিন শেষে সো আমি ওনাদেরকে নিয়ে ফ্রাস্ট্রেটেড হই না সো ইগনোর করো ওগুলো ঠিক আছে থ্যাংক ইউ